নমস্কার সকল এনজিও কর্মকর্তাদের, বন্ধুবর্গদের, আমার বাংলা নতুন স্বর্ণবর্ষের শুভেচ্ছা, ধন্যবাদ, প্রণাম, ভালোবাসা জানাই। নতুন বাংলা বছর সবার সকলের আনন্দে, শান্তিতে, সফলতায় কাটুক এই কামনা অন্তরের অন্তঃস্থল থেকে করি। অনেক দিন পর আজ আবার আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য। মাঝখানে ইয়ার এন্ডিং এ খুব ব্যস্ত ছিলাম, ভীষণ কাজের চাপ ছিল, কারণ অনেক এনজিও একদম শেষের দিকে এসে ইনকাম ট্যাক্স ফাইল করার জন্য এসেছিল, ফিরে দিতে পারলাম না, রাত জেগে কাজ করতে হলো। তো আজকে বছরের প্রথম দিন, আপনাদের সঙ্গে এবছরে যাত্রা শুরু করতে চাচ্ছি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। যেহেতু 31 মার্চে অনেক কিছু দেখলাম, অনেককে বুঝালাম, আমার মনে হলো একদিকে যেরকম নতুন বছর শুরু হচ্ছে বাংলা, অন্যদিকে একটা ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হচ্ছে। ঠিক এই সময় যদি আপনাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করতে পারি, তাহলে এনজিও বন্ধুদের ভীষণ ভীষণ উপকার হবে। তাহলে বন্ধুরা, আজকের আলোচনায় চলে যাই। আজকের আলোচনার বিষয় হচ্ছে ইনকাম ট্যাক্স ফাইল নিয়ে, মানে আইটিআর জমা করা নিয়ে। ফেব্রুয়ারি মাসে একটা এনজিও ম্যানেজমেন্টের ট্রেনিংয়ে গিয়েছিলাম, সেখানে প্রায় 97 এনজিও উপস্থিত ছিল, বড় বড় এনজিও, যাদের বিএড কলেজ আছে, ডিএড কলেজ আছে, নার্সিংহোম আছে, বড় বড় ট্রেনিং সেন্টার আছে, বা অন্য সেক্টরে ভালো কাজ করে। কিন্তু অদ্ভুতভাবে দেখলাম যে 97-এর মধ্যে প্রায় 80 জনেরই ইনকাম ট্যাক্স ফাইল ওনারা করেননি, যার ফলে গত মাসে একটা প্রজেক্ট বেরিয়েছিল বোস ইনস্টিটিউট থেকে, ওনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেনি। আমি আমার যত এনজিও বন্ধু আছে বা এনজিও ক্লায়েন্ট আছে সকলকে পাঠিয়ে দিয়েছিলাম। তাতে ক্রাইটেরিয়া ছিল লাস্ট 3 বছরের আইটি ফাইল, অডিট রিপোর্ট এবং হচ্ছে কি অ্যানুয়াল রিপোর্ট। কিন্তু অনেকেই ইনকাম ট্যাক্স ফাইল জমা করেননি বলে কিন্তু বোস ইনস্টিটিউটের প্রজেক্টটাতে অ্যাপ্লিকেশন করতে পারেনি, বা এছাড়াও আরও অনেকগুলো প্রজেক্ট আছে যেখানে কিন্তু আইটি ফাইলটা চাই। এখন প্রজেক্ট পাবো বলে আইটি ফাইল চাই, এটাই শুধু শেষ কথা নয়, আইনটা আগে জানতে হবে, কারণ আমাদের ডকুমেন্টসটা ঠিক রাখতে হবে। আইন কি বলছে, ইনকাম ট্যাক্স ল কি বলছে, আইটিআর 5 এবং আইটিআর 7, এই দুটো আমাদের এনজিও রিলেটেড। এনজিও মানে আবারও বলছি, যাদের সোসাইটি অ্যাক্টে রেজিস্ট্রেশন আছে, যাদের ট্রাস্ট অ্যাক্টে রেজিস্ট্রেশন আছে, যাদের আন্ডার সেকশন 8 কোম্পানি অ্যাক্টে রেজিস্ট্রেশন আছে, তারা সকলেই এনজিও। কারণ এটা বারবার কেন বলি, বহু আমি লক্ষ্য পাই, সোসাইটি করা আছে স্যার একটা এনজিও করতে চাই, ট্রাস্ট করা আছে বলে স্যার একটা এনজিও করতে চাই। এইটা অনেকেরই ভুল ধারণাটা ক্লিয়ার।